রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকাতে ব্যবহৃত অন্তত অর্ধশত অবৈধ অস্ত্রের হদিশ মিলাতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হাতে দেখা যায় এসব অস্ত্র গত পাঁচ আগস্ট বিকাল তিনটা থেকে চারটার মধ্যে অস্ত্রধারী ওই নেতাকর্মী ও সমর্থকরা আত্মগোপনে গেলেও তাদের ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধার হয়নি এখনও অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় তবে তাদের নিকট থেকে অস্ত্রগুলোর সম্পর্কে কোন যদিও গত পাঁচ আগস্ট আন্দোলনকারীদের ওপর প্রকাশ্যে দুহাতে গুলি চালাতে দেখা যায় রুবেলকে তবে রিমান্ডে রুবেল দাবি করেছেন ওই অস্ত্র দুটি তাকে যুবলীগের এক নেতা দিয়েছিলেন তাকে তিনি ওই দিনই ফেরত দিয়েছেন বলে রিমান্ডে পুলিশকে জানিয়েছে ওই দিন নিহত শিক্ষার্থী রাইহান ও সাকিব আঞ্জুম অবৈধ অস্ত্রের গুলিতেই নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে এতে স্পষ্ট যে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যবহৃত অস্ত্রের গুলিতেই নিহত হয়েছেন রাইহান ও সাকিব আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকাতে শুরু থেকে মারমুখী আচরণ ছিল আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের এমনকি আন্দোলনের সমর্থনে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে নামলে তাদের কেউ প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল ভাঙচুর করা হয়েছিল বিএনপির মহানগর কার্যালয়। আন্দোলন দমাতে ওই সময় প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের বিশেষ করে গত চার ও পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে পিস্তল শটগান ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশে মাঠে নামেন তারা শুরুর দিকে নগরীর সাহেববাজার এলাকার জলিল বিশ্বাস মার্কেটের নিচে ধারালো অস্ত্র নিয়ে পাহারা বসাতে দেখা যায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আন্দোলন দমাতে বিশেষ করে যুবলীগ ও ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের কাঁধে করে বিশেষ ব্যাগে এবং হাতে হাতে ধারালো অস্ত্র ককটেল বহন করতে দেখা যায় সর্বশেষ গত চার ও পাঁচ আগস্ট প্রকাশ্যে পিস্তল হাতে রাস্তায় নেমে পড়েন অর্ধ শতাধিক নেতাকর্মী তাদের মধ্যে অন্যতম ছিলেন যুবলীগ নেতা জহিরুল রুবেল রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত মহানগর যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তারা নগরীর এলাকায় এছাড়া অন্তত শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে এর বাইরে আরো অন্তত ত্রিশ জনের পকেটে ছিল পিস্তল সব মিলিয়ে অন্তত অর্ধশত অবৈধ পিস্তল নামানো হয়েছিল ওই দিন মাঠে যাদের অধিকাংশই যুবলীগ ও ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ বলেন আমাদের অস্ত্র যেগুলো আমাদের খোয়া গেছে বা যেগুলো তার মধ্যে আমরা এখন পর্যন্ত আমাদের তিনশো ছেচল্লিশটার মতো আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের এখন আঠারোটা অস্ত্র এখনো খোয়া অর্থাৎ নিখোঁজ আছে আমরা চেষ্টা করতেছি সেগুলো উদ্ধার করার জন্য